আজকের আলোচনায় আমরা জেনে নিব হোয়াট ইজ ইয়ার্ন, সুতা কি এবং ক্লাসিফিকেশন অফ টেক্সটাইল ফাইবার্স, টেক্সটাইল ফাইবার্সের শ্রেণীবিন্যাস সম্পর্কে আমরা আজকের আলোচনায় দেখে নিব যে কতগুলো টেক্সটাইল ফাইবার্সের শ্রেণীবিন্যাস আছে। হোয়াট ইজ ইয়ার্ন, সুতা কি? দ্য মেইন র ম্যাটেরিয়াল অফ টেক্সটাইল ইজ ইয়ার্ন। ইয়ার্ন ইজ এ লেন্থ অফ ফাইবার্স অ্যান্ড দিস ইয়ার্ন ইজ এ কন্টিনিউয়াসলি টুইস্টেড লেন্থ অফ ন্যাচারাল অর সিনথেটিক ফাইবার হুইচ ইজ মেইনলি ইউজ ইন নিটিং অ্যান্ড ওয়েবিং। ডিফারেন্ট টাইপস অফ ইয়ার্ন আর ইউজ টু মেক ফেব্রিক। The quality of the fabric depends fully on the quality of the yarn. এখানে টেক্সটাইলের প্রধান কাঁচামাল হচ্ছে সুতা। সুতা হচ্ছে ফাইবারের একটি দৈর্ঘ্য, আর এই সুতা হচ্ছে প্রাকৃতিক বা সিনথেটিক ফাইবারের একটি ধারাবাহিক বাঁকানো দৈর্ঘ্য, যা মূলত নিটিং এবং ওয়েবিংয়ে ব্যবহৃত হয়। কাপড় তৈরির জন্য বিভিন্ন ধরনের সুতা ব্যবহার করা হয়। সুতার মানের উপর কাপড়ের মান পুরোপুরি নির্ভর করে। এখানে আমরা ভালোভাবে একটু বুঝে নিই, দ্য মেইন র ম্যাটেরিয়াল অফ টেক্সটাইল ইজ ইয়ার্ন। এখানে টেক্সটাইলের প্রধান কাঁচামাল হচ্ছে কিন্তু সুতা। ইয়ার্ন ইজ লেন্থ অফ ফাইবার্স, সুতা হচ্ছে ফাইবারের একটি দৈর্ঘ্য। অ্যান্ড এবং দিস ইয়ার্ন ইজ এ কন্টিনিউয়াসলি টুইস্টেড লেন্থ অফ ন্যাচারাল অর সিনথেটিক ফাইবার, আর এই সুতা হচ্ছে প্রাকৃতিক বা সিনথেটিক ফাইবারের একটি ধারাবাহিক বাঁকানো দৈর্ঘ্য। হুইচ ইজ মেইনলি ইউজ ইন নিটিং অ্যান্ড ওয়েবিং, যা মূলত নিটিং এবং ওয়েবিংয়ে ব্যবহৃত করা হয়। ডিফারেন্ট টাইপস অফ ইয়ার্ন আর ইউজ টু মেক ফেব্রিক, আমরা বিভিন্ন ধরনের কাপড় তৈরি করার জন্য বিভিন্ন ধরনের সুতা ব্যবহার করে থাকি। দ্য কোয়ালিটি অব দ্য ফেব্রিক ডিপেন্ডস ফুললি অন দ্য কোয়ালিটি অব দ্য ইয়ার্ন, কাপড়ের পুরোপুরি মানটা নির্ভর করে সুতার মানের উপর। সুতার মান যত ভালো হবে কাপড়ের মানও তত ভালো হবে। ক্লাসিফিকেশন অফ টেক্সটাইল ফাইবার্স, এখানে টেক্সটাইল ফাইবার্সের শ্রেণীবিন্যাসগুলো আমরা দেখে নিব, পরবর্তীতে প্রতিটি ফাইবার্স সম্পর্কে আমরা আলাদাভাবে জেনে নিব। টেক্সটাইল ফাইবার্সকে দুভাগে ভাগ করা হয়, এক ন্যাচারাল ফাইবার্স, দুই হচ্ছে ম্যানমেড ফাইবার্স। ন্যাচারাল ফাইবার্সের মধ্যে ভেজিটেবল ফাইবার, এটি একটি ন্যাচারাল ফাইবার। দেন হচ্ছে অ্যানিমাল ফাইবার, এটিও একটি ন্যাচারাল ফাইবার। দেন হচ্ছে মিনারেল ফাইবার, এটিও একটি ন্যাচারাল ফাইবার। ভেজিটেবল ফাইবারের মধ্যে কী কী আছে আমরা সেটি এখন দেখে নেব। সিড ফাইবার, এটি একটি ভেজিটেবল ফাইবার। লিফ ফাইবার, এটি ভেজিটেবল ফাইবার। বেস্ট ফাইবার, এটি হচ্ছে ভেজিটেবল ফাইবারের মধ্যে পড়ে। দেন সিড ফাইবার, কটন, কটন হচ্ছে সিড ফাইবার থেকে আসে। লিফ ফাইবার এর মধ্যে সিসাল একটি লিফ ফাইবার। অ্যাবাকা, এটি একটি লিফ ফাইবার। দেন ব্যানানা, এটি একটি লিফ ফাইবার। তা লিফ ফাইবারে আমরা দেখলাম যে সিসাল, অ্যাবাকা এবং ব্যানানা, এই তিনটি হচ্ছে লিফ ফাইবার। বেস্ট ফাইবার, বেস্ট ফাইবারের মধ্যে ফ্লাক্স, এটি একটি বেস্ট ফাইবার। দেন হেম, এটি একটি বেস্ট ফাইবার। দেন জুট, এটি একটি বেস্ট ফাইবার। দেন রেমি, এটি একটি বেস্ট ফাইবার। দেন কেনাফ, এটি একটি বেস্ট ফাইবার। বেস্ট ফাইবারের মধ্যে আমরা পেয়েছি ফ্লাক্স, হেম্প, জুট, রেমি অ্যান্ড কেনাফ। দেন অ্যানিমাল ফাইবার, অ্যানিমাল ফাইবারের মধ্যে সিল্ক, এটি একটি অ্যানিমাল ফাইবার। দেন উল ফাইবার, এটিও অ্যানিমাল থেকে আসে। দেন হেয়ার ফাইবার, এটিও অ্যানিমাল থেকে আসে। অ্যানিমাল ফাইবারের মধ্যে সিল্ক, উল অ্যান্ড হেয়ার, এটা সবই অ্যানিমাল থেকে আসে। দেন মিনারেল ফাইবার,
হচ্ছে অ্যাসবেস্টস, এটি একটি মিনারেল ফাইবার। ম্যানমেড ফাইবার, এটি ম্যানমেড ফাইবারকে আমরা এখানে তিন ভাগে ভাগ করেছি। নাম্বার ওয়ান সিনথেটিক ফাইবার, রিজেনারেটেড ফাইবার অ্যান্ড ইন অর্গানিক ফাইবার। এখন আমরা দেখে নেব সিনথেটিক ফাইবারগুলো কি কি। পলিস্টার, এটি একটি সিনথেটিক ফাইবার। পলিয়ামাইড অথবা নাইলন, এটি একটি সিনথেটিক ফাইবার। পলিউরিথিন, এটি একটি সিনথেটিক ফাইবার। পলিওলেফিন, এটি একটি সিনথেটিক ফাইবার। দেন হচ্ছে পলিইথিলিন, এটি একটি সিনথেটিক ফাইবার। দেন পলিভিনাইল ডেরিভেটিভস, এটি একটি সিনথেটিক ফাইবার। দেন অ্যাক্রাইলিক, এটিও হচ্ছে সিনথেটিক ফাইবার। সিনথেটিক ফাইবারগুলো সবসময় সফট টাইপের হয়। দেন পলিউরিথিন থেকে আমরা পাচ্ছি হচ্ছে স্পানডেক্স, আমরা যে স্পানডেক্স পাচ্ছি সেগুলো পলিউরিথিন থেকে আসে। দেন রিজেনারেটেড ফাইবার, রিজেনারেটেড হচ্ছে এটিও একটি ন্যাচারাল ফাইবার, জাস্ট এটাকে মডিফাইড করা হয় কেমিক্যালের মাধ্যমে। রিজেনারেটেড সেলুলোস, এটিও ন্যাচারাল ফাইবারের মধ্যে পড়ে, এটাকেও কেমিক্যালের মাধ্যমে মডিফাইড করা হয় সেলুলোজ এস্টার। দেন অ্যালজিনেট, আমরা রিজেনারেটেড যেগুলো প্রোটিন অ্যাজলন থেকে আমরা পাচ্ছি, ভেজিটেবল ফাইবার। এরপর অ্যানিমাল ক্যাসিন ফাইবার। দেন রিজেনারেটেড সেলুলোস থেকে আমরা পাচ্ছি ভিসকস অথবা রেয়ন, এটি আসে রিজেনারেটেড সেলুলোস ফাইবার থেকে। কাপ্রো বা রেয়ন, এটিও রিজেনারেটেড সেলুলোস ফাইবার। মডাল এবং টেনসিল, এ দুটো হচ্ছে রিজেনারেটেড সেলুলোস ফাইবার। দেন সেলুলোজ এস্টার হচ্ছে ট্রাই অ্যাসিটেড, এটি সেলুলোজ এস্টার ফাইবার। এবং অ্যাসিটেড, এটিও সেলুলোজ এস্টার ফাইবার। দেন ইনঅর্গানিক, কার্বন, গ্লাস অ্যান্ড সিরামিক, মেটাল ইত্যাদি ইনঅর্গানিক ফাইবারের মধ্যে পড়ে। এখানে আমি সম্পূর্ণ টেক্সটাইল ফাইবারের শ্রেণীবিন্যাসগুলো দেখিয়েছি। আমরা পরবর্তীতে প্রতিটি ফাইবার সম্পর্কে আলাদাভাবে জেনে নেব।